আসসালামু আলাইকুম। আমার প্রাণ প্রিয় দর্শক ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কেমন আছি সেই বিষয়টি জানাতে এই ছোট্ট ভিডিওটি। আমি মানসিকভাবে খুব কষ্টে আছি। গত পরশু রাত্রি থেকে আপনাদের প্রিয় চ্যানেলের একটি ফেসবুক পেজ, যেটি চিত্রপুরী কৃষি চিত্র নামে পরিচালিত হয়ে আসছে, সেটি হ্যাক হয়েছে। ওটি আর আমার হাতে নেই, আমার নিয়ন্ত্রণে নেই, দুষ্ট চক্রের হাতে পড়েছে। ওখান থেকে কিছু বাজে বাজে ছবি পোস্ট করা হচ্ছে, এতে আমি অত্যন্ত মর্মাহত। অনেকেই ইতিমধ্যে বুঝতে পেরেছেন এবং অনেকেই হয়তো বুঝতে পারছেন না, আমাকে দোষারোপ করছেন, অনেকেই আমার কাছে ফোন করে জেনে নিচ্ছেন যারা ভালোবাসেন। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্নভাবে। ইতিমধ্যে আমাদের স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঢাকা সাইবার পুলিশ লাইনেও মেসেজটা প্রেরণ করা হয়েছে, তারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমাকে যারা ভালোবাসেন, অনেকেই যারা এই ফেসবুক পেজ সম্বন্ধে ভালো বোঝেন, এক্সপার্ট, তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি পেজটি উদ্ধারের। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত আপনারা ওই ফেসবুক পেজটি ফলো করবেন না। যতদিন এই ফেসবুক পেজটি উদ্ধার না হচ্ছে, বিকল্প একটি পেজ ইতিমধ্যে আমি খুলেছি, সেটি হচ্ছে র ই মানিক চিত্রপুরী। ওটা আমার নামই, আমার পুরো নাম রফিকুল ইসলাম মানিক, এটিকে শর্টে করে র ই মানিক চিত্রপুরী এটি ফলো করবেন, তাহলে আমার নতুন নতুন যে ভিডিও করছি এখন সেটি ওটাতে দেখতে পারবেন। এছাড়া যেটি চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আছে, ওটি ঠিক আছে। ওর পাশাপাশি আরেকটি চ্যানেল, সেটি হচ্ছে চিত্রপুরী উদ্যোক্তা। এবং যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, রয় মানিক চিত্রপুরী এই চ্যানেলটি ফলো করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন অতি দ্রুতই আমাকে এই বিপদ থেকে আসান করেন। আর যে হ্যাকার আমার এই চিত্রপুরী কৃষিচিত্র পেজটি হ্যাক করেছেন, এই ভিডিওটি যদি কোনোভাবে আপনার নজরে আসে, তাহলে দেখবেন, আপনার উদ্দেশ্যে বলছি, ভাইরে পৃথিবীতে মানুষ কয়দিন বাঁচে? আপনি আমার যে ক্ষতি ইতিমধ্যে করে ফেলেছেন, এটা তো আর ফিরে আসবে না, দয়া করে পেজটি ফিরিয়ে দিন। আমার অনেক ক্ষতি হয়েছে এবং হচ্ছে, সাময়িকভাবে হয়তো লাভবান হবেন, কিন্তু এর শেষ পরিণাম ভালো না। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য, এবং যদি সম্ভব হয় আপনারা নিজ নিজ আইডি থেকে এটি শেয়ার করে দেবেন, কারণ অনেকেই আমাকে ভুল বুঝছেন, তাদেরকে জানাতে হবে। মেসেজটি ছড়িয়ে দিন, যারা আমার চিত্রপুরীকে ভালোবাসেন, আমার কৃষিচিত্র চ্যানেলকে ভালোবাসেন, যারা ব্যক্তিগতভাবে আমাকেও ভালোবাসেন, তাদের কাছে অনুরোধ রইল, এই ভিডিওটি চরম আকারে শেয়ার করে দিন, তাহলে আমার মান ইজ্জত রক্ষা পাবে, সবাই জানতে পারবে বিষয়টি। আবারও নিবেদন করছি, আপনারা চিত্রপুরী কৃষিচিত্র ফেসবুক পেজটি দেখবেন না, ফলো করবেন না, এর স্থলে র ই মানিক চিত্রপুরী এই পেজটি ফলো করবেন এবং একটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। সবাইকে ধন্যবাদ এত সময় আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।